দুবাইয়ে অবস্থানরত অবৈধ প্রবাসীদের দারুণ সুখবর, কেউ মিস করবেন না। সংযুক্ত আরব আমিরাতে অবৈধভাবে অবস্থানকারীদের দেশত্যাগ কিংবা ভিসার বৈধতা নেওয়ার সাধারণ ক্ষমার তারিখ ঘোষণা করেছে দেশটি। আগামী 1 আগস্ট থেকে 31 অক্টোবর পর্যন্ত 3 মাস কোনো রকম জেল জরিমানা ছাড়া অবৈধভাবে অবস্থানকারী অভিবাসীরা আমিরাত ছাড়তে পারবেন কিংবা এদেশে অবস্থানকে বৈধ করার সুযোগ পাবেন বলে জানায় আমিরাতের ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি অ্যান্ড সিটিজেনশিপের বিদেশি নাগরিক বিষয়ক ও বন্দর বিভাগের ভারপ্রাপ্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার সাইদ রাকান আল রাশেদি। আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান নিউজ আই 24-কে বলেন, এটা অবশ্যই ভালো সংবাদ। যাদের দীর্ঘদিন ধরে এদেশে অবস্থানে বৈধতা নেই তারা সুযোগটা নিয়ে নো এন্ট্রি স্ট্যাম্প বা ব্যান ছাড়া দেশে ফের যেতে পারবেন। আবার কেউ চাইলে তাদের অবস্থান বৈধ করে নিতে পারবেন। আমিরাতে ভিসা খোলার ব্যাপারে রাষ্ট্রদূত ইমরান বলেন, আমরা কাজ করে যাচ্ছি, এদেশে আমাদের ভিসা কড়াকড়ি অনেক শিথিল হয়ে এসেছে। গৃহকর্মী ও সিলেক্টেড কিছু ক্ষেত্রে যেমন জনতা ব্যাংকের ভিসা হচ্ছে। আমিরাত সরকারের উচ্চ পর্যায়ের একটি কমিটি আমাদের সরকারের সঙ্গে কাজ করছে, আমরা ইতিবাচক। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।